বুধবার 11 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহর 76তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সেখানে আলোচকদের কেউ কেউ বলছেন, জিন্না না হলে বাংলাদেশ হতো না। এই খবরটা দেখার পরে আমার মতো দেশের অনেক মানুষ হতবাক হয়েছে, নির্বাক হয়েছে। অনেকে বলতে পারেন, 5 আগস্টের পরে যেহেতু দেশ আবার স্বাধীন হয়েছে, তাই এখন যার যা খুশি বলার অধিকার আছে। আসলেই কি তাই? হঠাৎ পাকিস্তানের পরাজিত প্রেতাত্মা মাথা চাড়া দিয়ে ওঠা সেই এক পরিবারের বাংলাদেশ করার স্বপ্নের পথের অন্তরায়। যারা এসব আয়োজন করছেন এবং এরকম আরও আয়োজনের পরিকল্পনা করছেন, তারা বর্তমান সরকার, বাংলাদেশ এবং দেশের বৈষম্য বিরোধী আপামর মানুষের বন্ধু নয়, বরং সুযোগ সন্ধানী বলেই মনে হয়। এদের ব্যাপারে সরকার, প্রশাসন, ছাত্র সমাজ, গণমাধ্যম এবং নাগরিক সমাজের সচেতন হবার এখনই সময়। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহর 76তম মৃত্যুবার্ষিকী পালন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে, সাথে প্রশ্ন উঠেছে। এর মধ্যে আওয়ামী লীগ ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সেই অনুষ্ঠানের ব্যাপারে মন্তব্য জানতে চেয়েছে দলটি। বুধবার বিকেলের দিকে জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মোহাম্মদ আলী জিন্নাহর 76তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা হয়। নবাব সলিমুল্লাহ একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে। ফেসবুক পোস্টে দলটি লিখেছে, বাংলাদেশে মোহাম্মদ আলী জিন্নাহর 76তম মৃত্যুবার্ষিকী পালন, তাও জাতীয় প্রেস ক্লাবে, আপনার মন্তব্য কি? আলোচনা সভায় ঢাকার পাকিস্তান হাই কমিশনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি। তবে হাই কমিশনের কাউন্সিলর কামরান ধাঙ্গাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একাডেমির প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল জব্বার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ঢাকায় পাকিস্তান হাই কমিশনের বাইরে বাংলাদেশে পাকিস্তানের জাতির পিতার মৃত্যুবার্ষিকী পালনের ঘটনা এটি প্রথম। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান। তার প্রবন্ধে মোহাম্মদ আলী জিন্নাহর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের নানা ঘটনা বর্ণনা করা হয়। অনুষ্ঠানে জাফরুল হক জাফর জিন্নাহকে নিয়ে একটি উর্দু কবিতাও পাঠ করেন। বাংলাদেশে অধ্যয়নরত পাকিস্তানি শিক্ষার্থী মোহাম্মদ তাহির ও কামরান আব্বাস জিন্নাহকে নিয়ে উর্দুতে গান পরিবেশন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, মোহাম্মদ সাখাওয়াত, সাইদুর রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির আবু হানিফ, নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন বলেন, 5 আগস্ট আমাদের বিজয় দিবস, এটিই আমাদের স্বাধীনতা দিবস। অনুষ্ঠানের প্রধান অতিথি পাকিস্তানের ডেপুটি কমিশনার কামরান ধাঙ্গাল বলেন, মুসলিম লীগে মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্ব ছিল অসাধারণ। সমগ্র ভারতে মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ গণ আন্দোলনের সূচনা ছিল এটি। এদিকে নবাব সলিমুল্লাহ একাডেমির ব্যানারে মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন নিয়ে সমর্থন করেন না বলে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক ও ঢাকার নবাব খাজা নাঈম মুরাদ এক ফেসবুক পোস্ট দেন। চিত্রনায়ক নাঈম ঢাকার নবাব পরিবার খাজা সলিমুল্লাহর বংশধর। তাই বৃহস্পতিবার বিকালে ফেসবুকে জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালনের একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে বড় করে নাঈম লেখেন, ঢাকার নবাব পরিবার এটা সাপোর্ট করে না, এরকমই অসংখ্য জনগণ, কোটি কোটি জনগণ, কেউই এটা সাপোর্ট করবে না। আশা করছি বিষয়টি প্রধান উপদেষ্টার দৃষ্টিগোচর হবে এবং তিনি এটার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।